অসুখ। এবার তো বল কাঞ্চন কুমার। কাঞ্চন কুমার তুই ওখানে একা একা দাঁড়িয়ে ছিলিস কেন? ওদের সাথে খেলছিলিস না কেন? ওরা আমাকে খেলায় দেয় না, কাচ্চর শুধু আমাকে অপবাদ করে আর দূরে সরিয়ে দেয়। কাঞ্চন তো অপমান আমাকেও করেছে, তার বদলা আমি নিয়েই ছাড়ব। তুই চিন্তা করিস না বোন, তোর বড় দাদা এসে গেছে, তোকে আর কেউ অবজ্ঞা অপমান কিচ্ছু করবে না, ওরাও না, আর আমি কাউকে সুযোগও দেব না আমাদেরকে অপমান করার। মহারাজ, ঊর্মির জন্মতিথি আছে এবং ওই দিন পূর্ণিমার পূর্ণ লগ্নও বটে, অর্থাৎ সন্ন্যাসী ঠাকুরের কথা অনুযায়ী পদ্ম প্রস্ফুটিত হবার সময় এসে গেছে। কিন্তু গুরুদেব, বলছিলাম আমার একটা ইচ্ছে ছিল। কি? শুনেছি রাজ্যের সীমানায় নাকি এক মন্দির আছে, সেই মন্দির খুব জাগ্রত। আমি চাই বাচ্চাদের মঙ্গল কামনায়, উর্মির মঙ্গল কামনায় ওই মন্দিরে গিয়ে ব্রত পালন করতে। বিজয়নগরের সব বাচ্চাদের মঙ্গল কামনায় একটা ব্রত রাখতে চাই। খুব ভালো কথা মহারাজ। পত্নী একা কেন যাবে? আমিও পত্নীর সঙ্গে যাই। আচ্ছা বেশ, কিন্তু মন্দির তো এখান থেকে অনেকটা দূরে, যেতে সময়ও লাগবে। আমি বরং তোমাদের যাওয়ার ব্যবস্থা করতে বলি তাহলে। বেশ মহারাজ, তাই করো। আর হ্যাঁ, আমারও একটা কথা আছে। আমরা তো সারাদিন কেউ বাড়িতে থাকবো না, বাচ্চাদের কিন্তু চোখে চোখে রাখতে হবে। সে বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন মহারানী, বাচ্চাদের কড়া পাহারায় রাখার ব্যবস্থা আমি করছি, ওরা কোনো রকম দুষ্টুমি করার সুযোগ পাবে না। দেখো এটা ঠিক আছে? এটা সুন্দর হয়েছে, কিন্তু আরেকটুখানি গোল হবে, তাই না? হ্যাঁ, গোল হলে দেখতে ভালো লাগবে, ঠিকই বলেছ। কি করছো তোমরা? আমরা আমরা মাটি দিয়ে পুতুল বানাচ্ছি। আমিও বানাবো, আমাকেও সাথে নাও। তাহলে বসো এখানে। না, ওদের সাথে পুতুল বানানোর দরকার নেই, উঠে আয় লক্ষ্মী। আমরা নিজেদের পুতুল নিজেই বানাবো, আর সেটা ওদের থেকেও ভালো হবে। চল। লাল রংটা দাও তো।
কাজ করি, আমরা বরঞ্চ ওই বাজ পাখিটার পেছন পেছন যাই, তাহলে হাতে পুতুলটা পেয়ে যাবো। তাড়াতাড়ি চলো। আমাদের খুব দরকার আছে, আমাদের যেতে দাও না। আমাদের যেতে দাও, আমরা যেই মাটির পুতুলটা বানিয়েছিলাম সেটা বাইরে পড়ে গেছে, ওটা নিয়েই চলে আসব, কথা দিচ্ছি। না, রাজকুমারের বাইরে যাওয়ার অনুমতি নেই, মহারাজের আদেশ অমান্য করা যাবে না। মহারাজ তো এখন এখানে নেই, আমি রাজপুত্র, আমার আদেশ তোমরা পালন করো, আমাদের যেতে দাও। না, আমরা যেতে দিতে পারবো না। যেতে দাও বলছি। না না, কিছুতেই না, আমরা কিছুতেই যেতে দিতে পারি না। বলছি সরে যাও। না, ছাড়ো বলছি। উর্মি, অন্তত একবারের জন্য যেতে দাও, আমার আদেশ অমান্য করো না তোমরা। না, আমাদের অনুমতি নেই। কাঞ্চন, আমি তোমাকে আরো ভালো পুতুল বানিয়ে দেব, তুমি আমার সাথে চলো কাঞ্চন। বাহ, এটাই তো, এটাই তো আমি দেখতে চাই। তুমি দেখো একদিন আমি রাজকুমারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, সেদিন সেদিন আমি শান্তি পাব। কিন্তু কামিনী, উর্মি যতদিন বেঁচে থাকবে ততদিন তো এ অসম্ভব। উর্মি আর কতদিন থাকে সেটাই তো দেখার। মানে আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, উর্মির 8 বছরের জন্মদিনেও একবার পদ্ম জাগ্রত করে দিতে পারলেই ব্যাস, তারপর আমি ওকে সরিয়ে দেব কাঞ্চনের কাছ থেকে, এই প্রাসাদ থেকে, এই পৃথিবী থেকে। চলো তো গিয়ে দেখি কি ব্যাপার। ওটা তোমার কথা লাগে না তো?
ভাগিনি তো তো যদি কিছু হয়ে যেত তুমি কি গো এরকম ভাবে কেউ পাঁচিল থেকে লাভ দেয় যদি কিছু হয়ে যেত তোমার তখন কি হতো তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে পারি এনাও ধরো আজকে তুমি যেটা করেছো সেটা কিন্তু ভীষণ অন্যায় করেছো ভবিষ্যতে আর যেন কখনো এরকম কোনো ঘটনা না ঘটে আমি দুঃখিত বাবা দয়া করে আমায় ক্ষমা করে দাও শোনো কাঞ্চন উর্মি তুমিও শুনে রাখো এই প্রাসাদের বাইরে আর কখনো কোনোদিনও একলা বেরোবার চেষ্টা করবে না মনে থাকবে আর আজকের দিনে তো মোটেই তোমরা দুষ্টুমি করবে না মনে থাকবে কারণ আজকে আমি আর রানীমা একটু বাইরে যাব বড়দের কথা শুনে চলবে ঠিক আছে কোথায় যাবি রে বোন ওই উর্মির জন্য একটা ব্রত করব ভাবছিলাম তাই রানীমাকে একটু সঙ্গে নিয়ে যেতাম ব্রত না না রানীমাকে কিছুতেই পদ্মিনীর সঙ্গে একা যেতে দেওয়া যাবে না বাহ সে তো খুব ভালো কথা তাহলে আমি বা বাদ থাকি কেন আমিও যাব তোদের সঙ্গে আর আমি গেলে রানীমার কোনো অসুবিধে আমি হতে দেব না 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 কামিনী অসুবিধে কেন হবে আমরা তিনজনে যদি প্রাসাদের বাইরে থাকি তাহলে তো বাচ্চাদের নিয়ে আরো সচেতন হতে হবে তাই আর কি সবই প্রভুর ইচ্ছে মহারাজ আমরা তিনজন এত বড় সাম্রাজ্য সামলাচ্ছি সামান্য তিনজন বাচ্চা সামলাতে পারবো না কি যে বলেন ওদাদিত্য তো ঠিকই বলেছে আমরা বাচ্চাদের ঠিক খেয়াল রাখব যাতে ওরা প্রাসাদের বাইরে না যায় তোমরা নিশ্চিন্তে যাও এই তো সুযোগ কাঞ্চন এই তো সুযোগ এবার তোমাকে কিভাবে সবার নজরে ছোট করতে হয় তা আমি দেখব যে থান আছে সেখানে পুজো দিলে শুনেছি মনস্কামনা পূর্ণ হয় তাই হ্যাঁ গো দিদি ওখানে মা তার সন্তানের নামে মঙ্গল কামনায় পুজো দিলে শুনেছি সন্তানের আয়ু বাড়ে খুব ভালো করেছো পদ্মিনী আমাদেরকে এখানে নিয়ে এসে আজ আমরা সবাই মিলে আমাদের সন্তানদের মঙ্গল কামনা এখানে পুজো দেব এসো সকাল থেকে এতক্ষণ কিছু না খেয়ে এমনি মাথা খারাপ হয়ে আছে তার উপর এদেরই নাটক সহ্য হচ্ছে না
পদ্মিনী, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ রানীমা, আমি আমি ঠিক আছি। কিন্তু সন্তানদের মঙ্গল কামনায় ব্রত শুরু করার আগেই এরকম একটা বাধা পেলাম, ওদের কোনো বিপদ হবে না তো? পদ্মিনী তুমি এত দুশ্চিন্তা করো না, আমাদের সন্তানরা সুরক্ষিত থাকবে। যতক্ষণ ওরা রাজপ্রাসাদের ভেতরে থাকবে ওদের কেউ অনিষ্ট করতে পারবে না। তাই যেন হয়। রাজকুমার, একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, লক্ষ্য ভেদের সময় লক্ষ্য ছাড়া অন্য কোনো দিকে দেখলে চলবে না। অর্জুনের মতো হতে হবে, পাখির চোখ দুটো ছাড়া অন্য কোনো কিছুর দিকে দেখলে চলবে না। সবসময় মাথায় রাখতে হবে শত্রুর দুর্বলতা ঠিক কোথায়, এবং সেটা দেখে নিয়ে সেখানেই আঘাত করতে হবে। এটাই যুদ্ধের রীতি। বাহ কাঞ্চন, বাহ অনবদ্য লক্ষ্যভেদ। ও বাবা বাবা, তুমি আমাকেও তীরন্দাজি শেখাও না বাবা। এ কি আর মেয়েদের কাজ? না না, ওসব বললে আমি শুনবই না, তোমাকে আমাকে তীরন্দাজি শেখাতেই হবে। আচ্ছা বাবা, আচ্ছা। সেনাপতি মশাই, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। আসছি। চলে গেলে কে আমায় তীরন্দাজি শেখাবে? কাঞ্চন শেখাবে। কাঞ্চনের লক্ষ্যভেদ বিদ্যা বেশ ভালো দেখলাম আমি। আপাতত না ফিরে আসা অবধি ওই তোমায় শেখাবে, কেমন? ঠিক আছে। চোখটা কিন্তু একদম ফলের উপর, ঠিক আছে? শক্ত করে ধরে আস্তে। এটাকেই বুঝি তীরন্দাজি বলে কাঞ্চন? এসব তো অবোধ শিশুরাও করতে পারবে। যাও, তুমি বরং গিয়ে মাটির পুতুল তৈরি করো, তোমার দ্বারা ওটাই ভালো হবে। তুমি যদি এতই ভালো তীরন্দাজি জানো তাহলে একবার নমুনা রাখাও। ওসব ভালো খিল্লপানা আমি করি না, ওটা তোমাকেই শোভা পায়। তোমার যদি এতই দক্ষতা থাকে তাহলে কাঞ্চনকে অপমান না করে নিজের দক্ষতার প্রমাণ দিলেই তো হয়, তাই না? তাহলে হয়ে যাক প্রতিযোগিতা সমানে সমানে, তখনই বোঝা যাবে কার কত দক্ষতা। কি বলো কাঞ্চন? তাই হোক, তবে নিয়ে এসো তোমার তীর ধনুক, আমি একেবারেই তৈরি। না রাজকুমার, এখানে তো নয়, এখানে সব তোমার লোকজন, তোমার সুবিধা মতন সব ব্যবস্থাপনা, এখানে তো ঠিক প্রতিযোগিতা সম্ভব নয়। মানে? মানে হলো আমাদের যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে আরো কঠিন পরীক্ষার মাধ্যমে করতে হবে, কিন্তু এমন জায়গায় করতে হবে যেখানে তোমার সেবা করা বা তোমার পক্ষ নেওয়া কোনো লোক থাকবে না, আর না তোমার ইচ্ছেতে কিছু হবে। এমন জায়গা আবার কোথায় আছে? রাজ্যের সীমানার কাছে যে সুন্দর কুঞ্জ আছে সেখানে। তুমি তো জানো আমাদের রাজপ্রাসাদের বাইরে যাওয়া বারণ। আসল কথা বলো কাঞ্চন, ভয় পেয়েছো আমার সাথে প্রতিযোগিতায়? তুমি ভীতু। প্রতিযোগিতার ভয়ে কাঞ্চন পায় না,
তাই যদি হয় তাহলে আমায় প্রমাণ দিক চলুক প্রাসাদের বাইরে প্রতিযোগিতার জন্য সাহস করে তখন আমি বুঝব কেমন ক্ষত্রিয় কিন্তু সোমেশ্বর আমরা যাব সুন্দর কুঞ্জেই হবে প্রতিযোগিতা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফিরে আসতে হবে কিন্তু সিংহদুয়ারে তো প্রহরীরা রয়েছে পাহাড়ে ওদের এড়িয়ে কি করে বেরোবো আমরা বাইরে